बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजे अनलाइन क्लासे आमी स्वपन कुमार मंडल सकल के शुभेच्छा जानाच्छि। आजकेर आमादेर आलोचनार विषय हलो दशम श्रेणी विज्ञान विषय अध्याय एक थेके एड्स। एड्स जे एकटा महामारी रोग एटा सम्पर्के आमरा आलोचना करब। जदिओ बर्तमान विश्वे करोना अतीब महामारी छिलो किन्तु एर पूर्ववर्ती समय जदि आमरा महामारी आकारे विवेचना करी ताहले किन्तु एड्सेर कथाटाई चले आसे। এই এইডস এটা এমন একটা রোগ যেটা মানুষের দেহের মধ্যে বিভিন্ন ধরনের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটাকে নষ্ট করে দেয়। এটা সর্বপ্রথম 1981 সালে আমেরিকায় প্রথম ধরা পড়ে, যদিও এটার বিস্তারিত হয়তো আগে ছিল কিন্তু মানুষের প্রথম নজরে চলে আসে 1981 সালে। গবেষণার মাধ্যমে জানা যায় যেটার উৎপত্তি হয়তোবা আফ্রিকার কোন একটা দেশে, যে গ্রিন মাঙ্কি বা সবুজ বানর এর দেহ থেকে নাকি এর ভাইরাসটা মানব দেহে চলে আসে। তবে এটা কিন্তু চিহ্নিত হয় 1981 সালে। এর আগে এই রোগ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা ছিল না। এখন এটা ছিল, এই যে বললাম যে করোনা পরিস্থিতির আগে সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী মহামারী রোগ। এই আলোড়ন সৃষ্টিকারী মহামারী রোগ এটা কি করে, এটা মানব দেহে যে স্বাভাবিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, এই স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে নষ্ট করে দেয়। তাহলে কী হবে, যে আমরা প্রতিনিয়ত যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই, কিন্তু সেই সমস্ত রোগ জীবাণুর হাত থেকে আমাদের শরীরকে স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু রক্ষা করে থাকে যে সিস্টেম, সেটাকে আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেই নষ্ট করে দেয় এই এইচআইভি ভাইরাস, অর্থাৎ এইডস রোগ সৃষ্টিকারী যে ভাইরাসটা সেটাকে আমরা বলি এইচআইভি ভাইরাস। এটা যদি পুরো শব্দটা বলি, যে এইচআইভি ভাইরাস হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, আর যে এইডস রোগটা তৈরি করে বানানটা হলো AIDS, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। তাহলে এই এইচআইভি ভাইরাস এটা যদি মানব দেহে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে কী করে, আমাদের যে রক্তের যে লিম্ফোসাইট অ্যান্টিবডি, সেই লিম্ফোসাইট অ্যান্টিবডি তার কার্যকারিতাকে নষ্ট করে দেয়। এখন কোনো ব্যক্তি যদি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তবে সে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটাকে বহন করে বেড়ায়, আর সেই বহনের যে সময়টা এটা 5 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে হতে পারে, তার মধ্যে এর কোনো লক্ষণ প্রকাশ পাবে না অথচ সে আক্রান্ত, আর তার অজান্তে কী করে এই দীর্ঘ সময় পর্যন্ত সেটার কিন্তু বিস্তার ঘটিয়ে থাকে। দেখা যাবে যে 5 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে সে বিস্তার ঘটিয়ে যাচ্ছে, সে নিজে জানছে না। পরবর্তীকালে এক সময় দেখা যাবে যে তার দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা ধীরে ধীরে কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে সাধারণ একটা রোগ তার দেহে সেটা প্রকট আকার ধারণ করবে। যেমন সর্দি জ্বরের কথা বলা যেতে পারে, ডায়রিয়া হতে পারে, যে ডায়রিয়াটা এমনি এমনি ভালো হয়ে যাওয়ার কথা, যে সর্দি জ্বরটা তার স্বাভাবিকভাবে ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু তখন আর ভালো হচ্ছে না। এর কারণ এই যে স্বাভাবিকভাবে ভালো হয়ে যাওয়ার কথা ছিল, যে কারণে ভালো হয়ে যাওয়ার কথা ছিল, সেই সিস্টেমটাই কিন্তু তার দেহের মধ্যে ধ্বংস হয়ে গেল।
যার ফলে কি হবে যে সাধারণ একটা রোগ সেটা তার দেহের মধ্যে প্রকট আকার ধারণ করবে এবং সে মৃত্যুমুখে পতিত হবে। আর যখনই এইডস রোগটা প্রকাশ পাবে সেই ক্ষেত্রে কিন্তু তার যে ধরনের রোগগুলো সাধারণত হয়ে থাকে এটা শ্বাসতন্ত্রের রোগ হতে পারে, মস্তিষ্কের রোগ হতে পারে, পরিপাকতন্ত্রের রোগ হতে পারে, আবার কখনো কখনো দেখা যায় যে তার দেহে টিউমার তৈরি হতে পারে। তাহলে দেখা যায় যে এই যে শ্বাসতন্ত্রের রোগ বললাম, পরিপাকতন্ত্রের রোগ অথবা মস্তিষ্কের রোগ, এর অনেক অনেক জিনিসই আছে দেখা যায় সে উপলব্ধি নাও করতে পারে অথবা ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু এই এইচআইভি ভাইরাসে যে আক্রান্ত হওয়ার পরে সেটা কিন্তু প্রকট আকার দেখা দেবে। এখন আমরা দেখব যে এই ভাইরাসটা কীভাবে একজনের দেহ থেকে আরেকজনের দেহ ছড়াতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে কতগুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে এগুলি সাধারণত ছড়িয়ে পড়তে পারে। এক নম্বরে বলা যেতে পারে যে যৌন ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ কোনো এইচআইভি ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সাথে যদি যৌন প্রক্রিয়ায় লিপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সুস্থ ব্যক্তি সেও আক্রান্ত হতে পারে। দুই নম্বরে বলা যেতে পারে যে এইচআইভি আক্রান্ত কোনো গর্ভবতী নারী তার গর্ভে যে সন্তানটা আছে সে যখন ভূমিষ্ঠ হবে সে কিন্তু এই এইডস রোগে আক্রান্ত হবে। তিন নম্বরে বলা যেতে পারে যে এইচআইভি আক্রান্ত কোনো মহিলা সে যদি তার সন্তানকে বুকের দুধ দিয়ে থাকে তার মাধ্যমে কিন্তু তার এই নবজাতক যে সন্তান সে আক্রান্ত হতে পারে। চার নম্বরে বলা যেতে পারে রক্ত সঞ্চালন। এখানে রক্ত সঞ্চালন বলতে বোঝায় যে এইচআইভি পজিটিভ বা এইডস রোগে আক্রান্ত কোনো ব্যক্তি তার দেহ থেকে যদি অন্য কোনো ব্যক্তিকে কোনো বিশেষ কারণে রক্তদান করে থাকে তাহলে তার দেহের যে রক্তের মধ্যে এইচআইভি ভাইরাসটা ছিল সেটার মাধ্যমে কিন্তু যাকে রক্ত দান করবে সে আক্রান্ত হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে রক্ত দানকারী ব্যক্তি যেহেতু এইডসে আক্রান্ত, সুতরাং সে যাকে দিবে সেও আক্রান্ত হয়ে যাচ্ছে। পাঁচ নম্বর বলা যেতে পারে যে ড্রাগ ব্যবহারকারীর মাধ্যমে। এক্ষেত্রে হলো যে আমরা কখনো কখনো দেখি যে কোনো বিশেষ ড্রাগ একাধিক ব্যক্তি নিচ্ছে একই সিরিঞ্জের মাধ্যমে। এখন যে ব্যক্তি এইচআইভি ভাইরাসে আক্রান্ত বা এইডসে আক্রান্ত তাকে ড্রাগ নেওয়ার ব্যাপারে যে সিরিঞ্জটা ব্যবহার করা হলো সেটা যদি অপর কোনো ব্যক্তি ওই একই সিরিঞ্জের মাধ্যমে ড্রাগটা নিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার আক্রান্ত ঝুঁকিটা বেড়ে যায় বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই যেহেতু যে মাদকদ্রব্য এটা গ্রহণকারীর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। ছয় নম্বরে বলা যেতে পারে যে এইচআইভি আক্রান্ত কোনো ব্যক্তির অশ্রু বা লালা এর মাধ্যমে কিন্তু বা বীর্য এর মাধ্যমে কিন্তু আরেকজন আক্রান্ত হতে পারে। সুতরাং এইচআইভি এটা একটা নিয়ন্ত্রণযোগ্য রোগ বা ভাইরাস, এটাকে যদি আমরা যে সামাজিক অনুশাসন, ধর্মীয় অনুশাসন এগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা কিন্তু এটা বিস্তার রোধ করতে পারি। আর কোনো ব্যক্তি যদি এইচআইভি আক্রান্ত হয়েই পড়ে তাহলে তার প্রতি আমরা অবহেলা অবজ্ঞা না করে তাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে সুস্থ ধারায় ফিরে আনতে পারি অথবা তার জীবনকে দীর্ঘায়িত করতে পারি। এরপরে যে আমাদের আলোচনার বিষয়টা চলে আসবে সেটা হলো স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম। আমরা জানি যে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য একান্ত প্রয়োজন, তবে সেক্ষেত্রে অবশ্যই
সেটা সুষম খাদ্য হওয়া দরকার। কারণ সুষম খাদ্য যদি না হয় তাহলে আমাদের যে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান সেই উপাদানটা কিন্তু আমরা পাব না। তাহলে একদিকে যেরকম খাদ্য গ্রহণ করা প্রয়োজন, পাশাপাশি আমাদের শারীরিক যে ফিটনেস সেটা বজায় রাখার জন্য আমাদের নিয়মিত পরিশ্রম বা ব্যায়াম করাও দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, যে খাদ্যদ্রব্য গ্রহণ করব সেটা বয়স অনুসারে, পেশা বা জেন্ডার অনুসারে সেটা আমাদের কিছুটা ব্যতিক্রম হবে। আর সবসময় আমরা খেয়াল করব যেন খাই যে খাদ্য, এই খাদ্য গ্রহণটা যেন আমাদের শরীরের জন্য যথোপযুক্ত হয়, এটা এমন যাতে না হয় যেটা শরীরের জন্য হানিকর বা ক্ষতিকর। এখন সুষম খাদ্য আমরা গ্রহণ করব, আর আমাদের যে পেশাভিত্তিক যে কাজগুলি হোক না কেন সেগুলো পাশাপাশি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা ব্যায়াম করব। এখন এই যে ব্যায়াম করার দিক থেকে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় চলে আসে, যে ব্যায়াম করলে পরে কর্মক্ষমতা বাড়বে, শরীরে ক্লান্তিও চলে আসবে। এখন যদি ক্লান্তি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশ্রাম করতে হবে। আবার এই বিশ্রামের সবচেয়ে বড় একটা পদ্ধতি হলো ঘুম। আমরা প্রত্যেকেই ঘুমাই, তবে তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক ব্যক্তি তাকে কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পূর্ণমাত্রায় বিশ্রাম নেওয়া উচিত, অর্থাৎ ঘুমানো উচিত, যেটা কোনো বালক বালিকার ক্ষেত্রে হওয়া উচিত 8 থেকে 9 ঘন্টা, আর শিশুদের ক্ষেত্রে এটা হওয়া উচিত 10 থেকে 12 ঘন্টা। আমরা যারা কায়িক পরিশ্রম না করি তাদের জন্য হাঁটা কিন্তু একটা উত্তম ব্যায়াম। সেক্ষেত্রে হিসাব করে দেখা গেছে যে প্রতিদিন গড়ে আমাদের 8 থেকে 10 হাজার স্টেপ হাঁটা উচিত। তাহলে কী হবে, হাঁটার মাধ্যমে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যেরকম একটা মুভমেন্ট হবে, পাশাপাশি আমাদের শরীরের যে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া সেটা সুষ্ঠুরূপে সম্পন্ন হবে। আবার দেখা যাবে যে দেহে যে অতিরিক্ত গ্লুকোজ, এই গ্লুকোজটা যাতে জমে না যায় সেটাও ক্ষয়ের একটা বিশেষ প্রক্রিয়া। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা বিভিন্ন পেশা অনুসারে যদি কায়িক পরিশ্রম খুব একটা বেশি নাও করি তাহলে সেক্ষেত্রে হাঁটা হলে একটা সবচেয়ে বড় ধরনের ব্যায়ামের মাধ্যম। সুতরাং আমাদের শরীর যে ফিট রাখার জন্য আমরা যেরকম খাদ্য গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করব, বিশেষত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি আমাদের পূর্ণমাত্রায় বিশ্রামও নিতে হবে, ব্যায়ামও করতে হবে, তাহলে পুরোটা যদি আমরা সমন্বয় ঘটাতে পারি তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় থাকতে পারব। সুতরাং আমাদের প্রত্যেকেরই কাম্য হবে যে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যেন সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় বেঁচে থাকি। আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই, পরবর্তীতে আমরা চলে যাব অন্য একটা অধ্যায়ে। ধন্যবাদ।